লোকটা হাঁটতে পারে না, কোন রকমে বসে বসে এসে এখানে এসে দাঁড়ালো উলঙ্গ অবস্থা। উলঙ্গ এসে দাঁড়ানোর পরে সবাইকে বলা হচ্ছে কেউ কোনো কিছু এখানে সহযোগিতা করার জন্য কেউ আসে না। পরে থানায় ফোন করার পরে থানায় অনেক পরে এসে থানায় এসে এবং সাংবাদিকরা এসে সবকিছু ছবি টবি তুলে দিয়ে তারপরে সিন্ডিকেটের থেকে একটা গাড়ি নিয়ে তাই সেই লোকটাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। লোকটার বাড়ি যতদূর সম্ভব প্রতিরাম তালতলার ওই দিকে।